সুপদপুর সম্মানিত শ্রোতা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সেই সঙ্গে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ব্র্যান্ড নিউ ফ্রেশ প্রিমিয়াম তারকা কথনের আয়োজনে এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি এই মুহূর্তে দেখছেন তারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সবসময় প্রিয় দর্শক আজকের অনেক আনন্দ আড্ডা হতে চলেছে সেটি নিশ্চিত করছি শুরুতেই কারণ আজকে আমাদের সঙ্গে যে দুজন গেস্ট অফ অনার্স আছেন তারা দুজন আমার ভীষণ প্রিয় এবং আপনাদেরও বিশ্বাস করি নিশ্চিতভাবেই বলতে পারি ভীষণ প্রিয় দুজন মানুষ সবার আগে তারপর দুজন ভীষণ প্রিয় অভিনয় শিল্পী বড় পর্দা ছোট পর্দা দুটোতেই আমাদের সঙ্গে রয়েছেন শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু এবং সেই সঙ্গে রয়েছেন আমাদের ভীষণ প্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান স্বাগত শুভেচ্ছা কেমন আছেন বাবু ভাই শাহেদ ভাই আপনাকে অনেকদিন বাদে তারপর প্রথমে সেটে আবারও পেয়েছি ইটস গ্রেট টু হ্যাভ ইউ এগেন আমারও খুব প্রিয় অনুষ্ঠান এটা আমারও আসতে পেরে খুব ভালো লাগছে ঠান্ডা খুব উপভোগ করছেন মনে হচ্ছে ঠান্ডা তো বেশ পড়েছে এখন উপভোগ নিরাপদে থাকাটাই বেশি জরুরি সে যাই হোক শীত হোক আর লেগে গেলে আসলে অন্যান্য কাজকর্মেরও ক্ষতি হয় শীত বৃষ্টি যেটাই হোক ঋতু কিন্তু আমরা কিন্তু আপনার কাজ অনেক উপভোগ করি সব জায়গায় বড় পর্দায় বলি ওটিতে বলি আমি তো শুধু কাজ না গানও হ্যাঁ গানও এক্স্যাক্টলি সঙ্গীত শিল্পী হিসেবে আপনাকে আমরা ভীষণ ভালোবাসি এবং কাজের কথা যেহেতু বলে ফেলছি শুরুতে একটু কাজ নিয়ে একটু শুরুতে কথা বলতে চাই সেটি হচ্ছে যে নতুন একটি রিলিজ আমাদের জন্য বছরের শেষ দিনে হয়েছে শেষের আগের দিনে 30 ডিসেম্বর বীরাঙ্গনা 71 নামটি আসলে অনেক কিছু বলে দেয় তারপর আপনার কাছ থেকে একটু শুনতে চাই হ্যাঁ এটাই আসলে একটা ছবি করার শুরুটা তো আসলে একটা স্ক্রিপ্ট পড়া জি বা যে ডিরেক্টরের কাজটি করব সেই ডিরেক্টরের সাথে আমার বোঝাপড়াটা কেমন আছে সেটাও একটা বড় ব্যাপার স্ক্রিপ্টটা পড়া অনেক ভালো লেগেছে আর মুক্তিযুদ্ধের ছবি বিশেষ করে বীরাঙ্গনাদের নিয়ে ছবি নিঃসন্দেহে আমি আমরা যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি স্বাধীনতার যুদ্ধটাকে মুক্তি সংগ্রামটাকে অন্যভাবে দেখি স্বাভাবিকভাবে একটা আগ্রহ তৈরি সেই আগ্রহের জায়গা থেকে এবং এই ছবির পরিচালক ছিল সাখাওয়াত এম সাখাওয়াত হোসেন তার সঙ্গে আমার অনেক দিনের পরিচয় এবং আমি ভালোভাবে জানি যে সে কী ধরনের স্ক্রিপ্ট করে আর কি তো সেটা দেখেই মূলত যুক্ত হওয়া আর কি আগ্রহটা শুরু এখান থেকে শাহেদ ভাই মানে সেম জায়গায় আগ্রহটা কাজ করেছে আমি ধরে নিব হ্যাঁ সাখাওয়াত ভাইয়ের সাথে তো অনেক কাজ করেছি এবং অনেক ভালো একটা সম্পর্ক এবং বাবু ভাই যেটা বললেন যে আসলে ওনার সম্পর্কে আসলে খুব জানার প্রয়োজন নাই ওনাকে চিনি এবং উনি ডাকলে মনে করি যে ওই রকম অ্যাপ্রোপ্রিয়েট একটা ক্যারেক্টারই ডাকছে সো ওই জায়গা থেকে ইয়ে করে আমি আরেকটু অ্যাড করতে চাই যে বীরাঙ্গনা 71 যুদ্ধের দুটো ছবি আমি করেছি একটা জয়যাত্রা আর একটা বীরাঙ্গনা 71 তো আমার যেটা মনে হচ্ছে যে আমাদের পরিবার নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে এই ছবিগুলো দেখা উচিত কারণ হচ্ছে নেক্সট জেনারেশনের কাছে হ্যাঁ এই সময়গুলো তারা বুঝতে পারবে অথবা তাদের বই মানে এই এই জিনিসগুলো জানা দরকার সেই জায়গা থেকে হলেও একটা দায়িত্ববোধ থেকে হলেও ছবিগুলো দেখা উচিত শাহেদ শরীফ খানের চরিত্রটা কেমন আছে এই সিনেমাতে আমার চরিত্রটা খুব টাচি একটা চরিত্র আমার চরিত্রের নাম হচ্ছে মোহন আমি আমি একটা মেয়েকে ভালোবাসি এবং যেটা হয় যে যথারীতি অ্যাজ ইউজুয়াল যখন দেশে এরকম সময় আসে তখন সব ইয়াং ছেলে পেলে যুদ্ধে চলে যায় মেয়েটাকে ছেড়ে চলে যেতে হয় এবং আমি মারা যাই তো যেটা হচ্ছে যে তারপরে মেয়েটির গল্পটা নিয়ে আগায় আর কি তো এইরকমই একটা ক্যারেক্টার আর কি আমার আচ্ছা আর স্পয়লার দিব না আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই প্রোমোটা দেখে আবার ফিরছি বলতে সুপ্রিয় দর্শক আমরা বীরাঙ্গনা 71-এর টেজারটি দেখে আসলাম যেটি এখন চলছে প্রেক্ষাগৃহে আপনারা চাইলেই এই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে আপনার পরিবারের সঙ্গে গিয়ে উপভোগ করতে পারেন নিশ্চয়ই এবং একটু টেজার দেখে মনে হলো জিজ্ঞেস করি যে কাস্ট আরও কারা কারা আছেন কাজ করেছেন আপনাদের সঙ্গে টোটাল হ্যাঁ আমরা তো স্ক্রিনে দেখলাম এর মধ্যে আমাদের জোনা ভাই ছিলেন তারপরে মিঠু ছিল আমরা যেখানে বর্দা মিঠু বলি শিরিন শিলা ছিল অনেকেই ছিল তো এই গল্পের কিন্তু দুইটা পার্ট আসলে একটা হচ্ছে যে যে শাহেদ যেখান থেকে বললো যে একটা পার্ট হলো যুদ্ধের সময়কার এবং যুদ্ধের সময় তারা কীভাবে সার্ভাইভ করলো বেশিরভাগই তারা মারা গেছে যেমন আমার যে চরিত্রটি এখানে যে মেয়েটি বীরাঙ্গনা হয়ে যায় আমি তার বাবা এবং সেও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং সে এলাকার যে রাজাকার এবং হ্যাঁ রাজাকার এবং যারা স্বাধীনতা বিরোধী মানুষ
তাদের দ্বারা সে নানানভাবে নির্যাতিত হয়, মেয়েটিকে ধরে নিয়ে যেতে চায়, নানানভাবে সেফ করে। এরাও যারা মুক্তিযুদ্ধে চলে গেছে, হ্যাঁ, তারা মুক্তিযুদ্ধে যায় এবং শেষ পর্যন্ত কিন্তু আমাকে বাঁচাতে পারে না এবং আমার মেয়েটিকে ধরে নিয়ে যায় এবং আমাকে মেরে ফেলে। এইটা একটা পার্ট। আর তার পরের পার্টটা হচ্ছে যে স্বাধীনতার পরে এরা কীভাবে, এই যে মেয়েগুলো যারা পাকিস্তানি আর্মিরা যাদেরকে ধরে নিয়ে গেছে, রাজাকাররা ধরে নিয়ে নির্যাতন করেছে, তো তারা কীভাবে পরবর্তী সময় সার্ভাইভ করছে আর কি, সেই জায়গাটা হচ্ছে সেকেন্ড পার্ট আর কি। তা আমরা প্রথম পার্টে ছিলাম, তো ওই জায়গাটা আমরা যারা ছিলাম আমরা সবাই খুব কাছের, মানে যাদের সঙ্গে কাজ করেছি এদের প্রত্যেকের সঙ্গেই, আমাদের থিয়েটারের বন্ধু, আমাদের টেলিভিশন নাটকের বন্ধু, সহকর্মী এবং চলচ্চিত্রেও আমরা কাজ করেছি। সুতরাং কাজটা, আমাদের অংশটা কাজটা আমরা যথেষ্ট এনজয় করেছি। সুন্দর অভিজ্ঞতা ছিল। শাহেদ ভাই কেমন ছিল? খুবই ভালো, আমি খুব এনজয় করেছি। এবং এটা এই শীতের আগের শীতে আমরা শুটিং করছিলাম পুবাইলে, এবং অনেক সময় দেখা যেত যে রাত হয়ে গেছে, দেড়টা দুটো বেজে গেছে, তো অনেক সীমাবদ্ধতার মাঝেও আমাদের এই কাজগুলো করতে হয়। তো ওইখানে যুদ্ধের সিন, ওখানে আপনার স্ক্রল করা, তারপরে চোরাগুপ্তা হামলা, এগুলো করতে গিয়ে আমি অনেক ভেবেছি যে আসলে যারা ওই সময়টা এইসব জিনিস করেছে তারা কি ফেস করেছে, কি ভয়ঙ্কর জিনিস ফেস করেছে। আমি তো যুদ্ধ দেখিনি, যুদ্ধের সময় আমার জন্ম হয়নি, তো এই জন্যই আমি বলি যে নেক্সট জেনারেশনকে একটু দেখানোর জন্য, যে আপনারা দেখেন, তাহলে দেখেও যদি একটু আর একটু আগ্রহ বোধ করে যে আসলে আমরা কীভাবে স্বাধীনতাটা পেয়েছি এবং কত কিছুর বিনিময়ে পেয়েছি। অভিনেতা হিসেবে তাইয়েরটা ফিল করাও আসলে অনেক বড় ব্যাপার, রাইট? দেখুন, আমরা একটু মিউজিক নিয়ে কথা বলতে চাই, মানে যেহেতু গানের একজন মানুষ আছেন এখানে, ফজলুর রহমান বাবু গান করেছেন আমি শুনেছি, আমি যেহেতু এখনো দেখতে পারিনি, আপনার কাছ থেকে শুরুতে একদম প্রথমেই জানতে চাওয়া যে এই ব্যাপারটিতে এই গানটা কিভাবে এলো বা সংযুক্ত হলো সিনেমার সঙ্গে। না, এই গানটা প্রথমেই আমাকে ডিরেক্টর বলছিল যে আমার ছবিতে একটা গান আপনি গাইবেন, তো আমি গান করছি তো অভিনয়টার ব্যাপারে বেশি উৎসাহিত থাকি আর কি, যে অভিনয়টা আমি ক্যারেক্টারটা যেন ঠিকঠাক মতো প্লে করতে পারি। তো হঠাৎ করে একদিন বললো যে না, গান তো আজকে তো রেকর্ডিং করতে হবে। একদিন বলছে আজকে তো গানটা রেকর্ডিং করতে না, আমি বললাম যে আগে থেকে জানি না, গান করার জন্য তো একটা প্রিপারেশন দরকার। বলে না, এক স্টুডিও নেওয়া হয়ে গেছে, এটা মিল্টন খন্দকার ছিল এটার সুরকার এবং গানটার গীতিকার হচ্ছে সাকওয়াত নিজেই, তো তারা আমাকে রিকোয়েস্ট করলো যে এরকম স্টুডিওটা নেওয়া হয়ে গেছে চলেন। আমি কাছে গাইলে তো ভালো হবে না, না না ভালো হবে, জোর করে আমাকে নিয়ে গেছে। পরে অবশ্য আমি গানটা করেছি, গানটা যখন গিয়েছি সেটা অবশ্য আমি অনেক এনজয়, খুবই সুন্দর হয়েছে, তখনও এটা ফিল করার চেষ্টা করেছি। আচ্ছা, এবং আমরা ফিলও করতে চাই এবং আমরা বিশ্বাস করি যে আজকে গাইলে অনেক ভালো লাগবে। খালি গলায় যদি না, খালি গলায় গাওয়ার মতো অবস্থা এখন নাই, আচ্ছা, কারণ আমার নাক টাক বন্ধ আছে। ওকে ওকে, কালকে শুটিংয়ে ছিলাম অনেক রাত্রি পর্যন্ত। আচ্ছা, তাহলে সাহিত্যের কাছে একটু যাবো যে কাজ করার, সিনেমাতে কাজ করার অভিজ্ঞতা তো এক একটা গল্পে এক এক রকম হয়, এই গল্পটার তাৎপর্য আপনি বলেইছেন এবং আমরা বুঝতেও পারছি। এবং শাহেদ ভাই একটা গানও আছে, শাহেদ শরীফ খানের, সেখানে মূল চরিত্রে তিনি অভিনয় করেছেন। আমরা একটু গানটা দেখে বরং কথায় আবার ফিরি, চলুন। আমরা একটি গান আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, বীরাঙ্গনা একাত্তরের, এবং সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই এই সিনেমাটি উপভোগ করবার জন্য প্রেক্ষাগৃহে গিয়ে পরিবারের সঙ্গে অবশ্যই। এবার একটু বাবু ভাই, অনেক অনেক কাজ তো আসলে, একটু কথা বলি ওটিটি নিয়ে কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ যে কাজটি আপনি আমাদেরকে উপহার দিলেন, দুই দিনের দুনিয়া, এবং সেটা নিয়ে কথা বলবো, এবং তার আগে একটু শাহেদ ভাইয়ের কাছে আমার একটা জানতে চাওয়া আছে। শাহেদ ভাই, আপনার অনেক ভক্ত আছেন যারা চান আপনি ওটিটিতে রেগুলারলি কাজ করেন, তাদের জন্য আপনি কী বলবেন? অবশ্যই আমি নিজেও চাই করতে, এখন পর্যন্ত আমার কাছে ওই ধরনের কাজ আসেনি, আমি রেডি হচ্ছি নিজেকে, করছি প্রতিনিয়ত, এবং আমি প্রচণ্ড চাচ্ছি, কারণ খুব ভালো ভালো কাজ হচ্ছে। আর আমাদের এই কাজটাই তো করতে হবে, 20-22 বছর ধরে করছি, এখানেই কাজ করতে করতেই মরতে চাই। সো ভালো কাজ কে না করতে চায়, কোন শিল্পী না করতে চায়? তো ওটিটিতে যেহেতু ভালো কাজ হচ্ছে বা অভিনয় করছেন, হ্যাঁ, খুব ভালো লাগে দেখে, দেখে অনেক আশা জাগে যে না, ইন্ডাস্ট্রিটা একটু অন্যদিকে যাচ্ছে এবং ভালো লাগছে, তো আমিও করতে চাই অবশ্যই, আমি সুযোগ পেলে আমি তো করবই। নিশ্চয়ই আমরাও দেখতে চাই, খুব সুন্দর একটি চরিত্র নিয়ে আপনি আমাদের সামনে আত্মপ্রকাশ করবেন এটিতে খুব তাড়াতাড়ি। এবং বাবু ভাই, যেটা বলছিলাম যে আপনি প্রতিবার যে কোনো কাজ আসলে আমরা ধরেই নেই যে এবার কোনো টেকসেন্ট্রিক ক্যারেক্টার নিয়ে উনি আসছেন, তো খুবই ইউনিক কিছু একটা, সাধারণ কোনো চরিত্র, সাধারণ বলতে ওই অর্থে যে নিশ্চয়ই এটা গতানুগতিক কোনো চরিত্র হবে না, এবং তাই হয়েছে শেষবারের মতো দুদিনের দুনিয়াতে আপনাকে একটা চমৎকার চরিত্র আমরা পেলাম। একটু ভিন্ন রকম,
এবং থরলি উপভোগ করেছি আমরা সবাই, আমি বলতে পারি আনন্দের সঙ্গে। খুবই সুন্দর এবং গর্ববোধ হয় আসলে ওটিটি, যেহেতু ইটস এ গ্লোবাল প্ল্যাটফর্ম, যখন বাইরে থেকে সবাই দেখে আমাদের এই অভিনয়গুলোকে, অভিনেতা শিল্পীগুলোকে, তখন আমাদের আসলে খুব ভালো লাগে বলতে। এই সেচ কাজটির পরে আর কি কাজ সামনে আমরা পাচ্ছি? কাজ আছে, কাজ আছে, একটা কাজ বিঞ্জের জন্য আসতেছে, একটা কাজ, একটা কাজ অলরেডি কোনোটা মাত্র শেষ করলাম, ডাবিং বাকি আছে, আর একটা প্রায় শেষের দিকে, সেটা চরকির জন্য একটা, যেটা আবু শাহেদ ইমন করছে। এগুলো কি সিরিজ বাবু ভাই? সিরিজ এগুলো নাকি সাত পর্ব, ছয় পর্ব, লিমিটেড সিরিজ আছে, লিমিটেড সিরিজ এগুলো তো আর ওই 104 পর্বের সিরিজ। রাইট রাইট রাইট। আর আরেকটা হইচের জন্য একটা করছি, সেটা আশফাক নিপুণের, এটা অলরেডি আগামী দু একদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। তো ভাবে এর পরের কথায় যাওয়ার আগে একটু বলতে চাই, মজা পাচ্ছি জিনিস মানে দেখতে খুব ভালো লাগছে, যে একটা সময় কিন্তু বাবু ভাই যখন আপনাকে এই কাউচেই জিজ্ঞেস করতাম কোনো কিছু কাজ দিয়ে, তখন কিন্তু আপনি অনেকগুলো টেলিভিশনের নাম বলতেন, হ্যাঁ, চ্যানেলের নাম বলতেন, আজকে অনেকগুলো ওটিটির নাম কিন্তু আপনি অনবরত বলেই গেলেন। তো এই এই যে মানে এই যে ট্রান্সফরমেশন, এই যে হিউজ চেঞ্জ অফ মানে প্ল্যাটফর্মস বলবো আমরা, আমি একটু প্রথমে বলি যে টেলিভিশনকে কিন্তু আমরা আমরা যারা কাজ করছি বিভিন্ন মাধ্যমে, টেলিভিশনকে কিন্তু ইগনোর করছি না, না এবং অনেক ভালোবাসি। হ্যাঁ, টেলিভিশন তো আমাদেরকে জন্ম দিয়েছে বলা যেতে পারে, মানে অন্তত এই মাধ্যমে আর কি, গণমাধ্যমে আমরা টেলিভিশন দিয়ে শুরু করেছি, কিন্তু আমরা চাই যে সেখানে যেন ভালো কাজটা পায়। টেলিভিশন অনেক টেলিভিশন আসছে, অনেক ধরনের সুস্থ এবং অসুস্থ প্রতিযোগিতার ভেতর দিয়ে আমরা দীর্ঘদিন যাচ্ছিলাম, তো সেই জায়গাটা থেকে আমরা যারা একটু ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে চাই, আপনি যেমন বললেন একটু চ্যালেঞ্জিং কাজ করতে চাই, একটু অন্যরকম কাজ করতে চাই, একটু আপনি যেটা বললেন ইউনিক, সেই জায়গাটা যারা ভাবি, পরিশ্রম করি, চ্যালেঞ্জ হিসাবে কাজ করতে চাই, সেই জায়গাটার একটা বন্ধাত্ব চলে আসছিলো টেলিভিশনের কাজগুলোতে, বিশেষ করে টেলিভিশনের সিরিয়াল। আমি এই কথাটাকে একটু জোর দিয়ে বলি যে আপনি লক্ষ্য করে দেখবেন যে 2002-03 সালের দিকে যে সেই যে রঙের মানুষ বা নকশিপাড়ের মানুষেরা দিয়ে যে গ্রামের নাটক শুরু হয়েছিল, তার ধারাবাহিকতায় একই রকমভাবে আরও 20টি চ্যানেলে একই নাটক হয়, তো সেটা মানুষ কেন দেখবে? সেটা তো একটা মানে দেখতে দেখতে তো একটা ক্লান্তি আছে, তাই না? একবার যেটা হয় সেটাই করতে থাকে। আবার এই যে আমাদের এই চ্যানেলটাতেই আমরা করেছিলাম সরার ফারুকের শহরের, ওটা ছিল গ্রামের নাটক, শহরের নাটক ছিল 91-টি, সেই 91-টিকে নানানভাবে ঘুরায় ফেরায় কিন্তু শহরের নাটকগুলো এখন হ্যাঁ সেইখানেই আছে, তা চেঞ্জ তো হচ্ছে না। আমরা তো আসলে যারা একটু ভালো কাজ করতে চাই, যে সাহেব যদি এখনও সুযোগ, সে এখনও হয়তো এইভাবে আসে নাই, নিশ্চয়ই সুযোগ আসবে, যারা ভালো কাজ করতে চায় তাদের জন্য সুযোগ আসলে অপেক্ষা করে, হয়তো দুদিন আগে আর দুদিন পরে। তো ওটিটি আমাদের জন্য সেই সুযোগটা করে দিয়েছে নাম্বার 1, আর এটা আসলে সময়েরই চাই না, এই সময় আসলে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসে। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে খুবই প্রফেশনালি কাজ করা, এবং আমাদের আসলে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে, ঘরে বসে এটা ইংল্যান্ডের একজন দর্শকও দেখতে পারে, আমেরিকার একজন দর্শক দেখতে পারে, ভারতের একজন দর্শক দেখতে পারে, সুতরাং আমাদেরকে কাজটা করতে হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, সেটা স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে, মেকিংয়ের জায়গা থেকে শুরু করে, পারফরমেন্সের জায়গা থেকে শুরু করে, আমাদের আসলে ওই জায়গাটায় যেতে হবে। হেলাফেলা করে সিনেমাও করা যাবে না, হেলাফেলা করে ওটিটিও করা যাবে না, হেলাফেলা করে এমনকি টেলিভিশনের প্রোডাকশন যেগুলো সেগুলো করা যাবে না, কারণ আজকে টেলিভিশনের আজকে টেলিভিশনেও যে প্রোডাকশন হয় সেই প্রোডাকশন শুধুমাত্র যে ঢাকা শহর আর বাংলাদেশের মানুষ দেখে তা কিন্তু না, টেলিভিশনের এইগুলো সাথে সাথে তাদের অনলাইনে, তাদের ইউটিউবে চলে যাচ্ছে, সেখানে পৃথিবীর হয়তো এখন বাংলা ভাষাভাষী মানুষরা দেখছে, কিন্তু একদিন বাংলা ভাষাভাষী মানুষের জায়গায় ইংরেজি ভাষাভাষী, স্প্যানিশ ভাষাভাষী মানুষও দেখতে পারে, তখন তারা এটা দিয়ে আমাদেরকে জাজ করবে, এই হচ্ছে বাংলাদেশের প্রোডাকশন। তো আমাদের মনে হয় হেলাফেলা করার সময় শেষ। হ্যাঁ, আমার কথা যে অল্প কাজ করেন, বাবু ভাই তো খুব ভদ্রতার সাথে বললেন যে হেলাফেলা করে করে কাজ করা যাবে না, আমি বলবো যে হেলাফেলা করাটাই তো ঠিক না। হ্যাঁ, আমরা হেলাফেলা করেই কাজ করি, অল্প বাজেটে কাজ করি, এত কম বাজেট যে এইটা মানে শুনলে যে কোনো যে কোনো পাশের দেশের লোকও যদি শোনে, আমাদের আমাদের মতোই অর্থনীতি যাদের, তারা শুনলে অবাক হয়ে যাবে এত কম টাকা দিয়ে কীভাবে কাজ করে, এইটা আসলে ঠিক না, এটা আসলে ওই শিল্পের প্রতি অবিচার করা। হ্যাঁ জি,
এবং ভালো কাজ করার তৃষ্ণাতে ভালো শিল্পী সবসময়ই থাকে, যেমন ফজলুর রহমান বাবু এবং শাহেদ শরীফ খানের আছে। এবং আপনি, আমি একটু আপনার কাছে একটা ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন রাখতে চাই, আপনি আনসারটা আশা করি খুব সরলভাবেই দিবেন, যে এখন যাদের সঙ্গে কাজ করছেন, অনেকের সাথে কাজ করেছেন তরুণ নির্মাতা যারা আছেন, তাদের মধ্যে কার কাজ ভালো লাগে বা লেগেছে বা কাজ করা হয়নি, এইভাবে খুব মানে খুব স্পেসিফিক বলতে বলছি, একজন একজন বলা ঠিক হবে না, তবে নতুনদের সঙ্গে যাদের সঙ্গে কাজ করছি এদের জানাশোনা পড়াশোনা, এবং এদের বেশিরভাগেরই ফিল্মে পড়াশোনা আছে, তাদের ব্যাকগ্রাউন্ড আছে যে তারা কোনো একাডেমি থেকে পাশ করে এসছে বা বাইরে গিয়ে ট্রেনিং নিয়েছে, শুধুমাত্র যে ডিরেক্টর তা না, যিনি ডিওপিতে হিসেবে কাজ করছেন, যিনি সেট ডিজাইনে কাজ করছেন, যিনি কস্টিউম ডিজাইনে কাজ করছেন, এরা প্রত্যেকটি শিক্ষিত মানুষ। আমি খুব ছোট করে যদি একটা উদাহরণ দিই, যে এখন যিনি কস্টিউম করেন তাকে কস্টিউম ডিজাইনার বলা হয়, আগে যারা আমাদেরকে কস্টিউম পরা দিত তাদেরকে ড্রেসম্যান বলা হয়। হ্যাঁ, তো পার্থক্যটা এইখানে আর কি, এখন যিনি কস্টিউম ডিজাইন করেন তিনি হয়তো কোনো বিশ্ববিদ্যালয় থেকে এই ডিজাইনিংয়ের উপরে হয়তো নাটক নাট্যতত্ত্ব ফিল্ম মিডিয়া এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে পাশ করে আসছেন, আগে যিনি ড্রেসম্যান ছিলেন তিনি হয়তো কারণ বাজারে কোনো দর্জির দোকানে কাজ করতেন। পার্থক্যটা এইখানে, তো সব জায়গার থেকেই কিন্তু এই পরিবর্তনটা আসছে। এখন নতুন যারা কাজ করছে, যারা ভালো কাজ করছেন নতুন, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের দেখাটাই নতুন, তাদের গল্প বলার ধরনটাও নতুন। আমরা যেমন আগে যে ধরনের গল্প, আপনি সম্প্রতি লক্ষ্য করেছেন যে গল্প বলার ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আবার ওই গল্পর ধরনও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন আমরা খুব যে রিয়েলিস্টিক গল্প দেখি তা না, এর মধ্যে নানান রকম ধরো যে ম্যাজিক রিয়েলিটি চলে আসছে, তারপর সুরিয়ালিস্টিক চলে আসছে, তাই না, নানান রকম ইয়ে চলে আসছে, ফর্ম ভেঙে চুরে নতুন করে তৈরি করা হচ্ছে। যেমন আমি যদি খুব পরিষ্কার করে হাওয়া সিনেমাটা এই কথাই বলি, তো এই গল্পটা তো আজকের থেকে 10-20 বছর আগে এই গল্পটা মানুষ কেউ দেখত না, এটা আবার কী ধরনের সিনেমা, কিন্তু আজকে নতুন দর্শক তৈরি হচ্ছে, নতুন যারা দর্শক সেই নতুন দর্শকের চাহিদাও কিন্তু নতুন। সুতরাং আমি মনে করি যে নতুন যে দর্শক তৈরি হলো সেই দর্শকের উপযোগী হয়ে আমাদেরকে কাজ করতে হবে, সেটা ডিরেক্টরের লাইনের জায়গায় বলেন, পারফরমেন্সের জায়গায় বলেন। হ্যাঁ, নাহলে তো আপনার সুযোগ আছেই অন্য চ্যানেলে আমার স্কিপ করার, কারণ আমাদের বাচ্চা কাচ্চা যারা তাদের তাদের রুচিটা কিন্তু আমাদের সঙ্গে মেলে না, মেলে না। হ্যাঁ, তাদের তাদের কন্টেন্ট কিন্তু অন্যরকম, তাদের লাইফস্টাইল কিন্তু অন্যরকম, এবং আমাদের সাথে আবার আমাদের বাবা মাদের ইয়ে মিলত না। আমি শাহেদের মাঝখানে শাহেদের কথাই বলি, সেটা হচ্ছে যে আমি যে বললাম যে নতুন দর্শক তৈরি হয়েছে, এই দর্শক যে আমরা তৈরি করেছি তা না, এই দর্শক ঘরে বসে পৃথিবীর নানান ওটিটি দেখে, নানান ধরনের ফিল্ম দেখে, কোরিয়ান ফিল্ম দেখে, জাপানিজ ফিল্ম দেখে, হ্যাঁ ইরানি ফিল্ম দেখে, তারা একটা নিজেরাই একটা নতুন ধরনের মানে টেস্টের জায়গা তৈরি হয়েছে। সুতরাং সেই দর্শককে আমরা আমাদের কাছে মানে সেই দর্শকের কাছে আমাদের রিচ করতে হবে এবং কম্পিটিশন পৌঁছতে হবে। হ্যাঁ, সেই দর্শকগুলোকে যদি আমরা ঠিকঠাক মতো ধরতে পারি, এবং আমাদের নতুন তরুণ প্রজন্মের অনেক সম্ভাবনাময় ডিরেক্টর আছে, আপনি যদি বলি ইতি তোমারই ঢাকার কথা বলি, সেখানে 11 জন ডিরেক্টর কাজ করে ছিল, হ্যাঁ, তো তাদের মধ্যে কিন্তু অনেক সম্ভাবনাময় ডিরেক্টর ছিল এবং দাঁড়িয়েছে কিন্তু তাদের মধ্যে অনেকে, হ্যাঁ, তাদের ছবি এখন মানে তাদের মধ্যে অস্কারের শর্ট লিস্টেও কিন্তু তাদের ছবি চলে আসে। হ্যাঁ, বিশেষ করে আমি যদি নুহাসের কথা বলি, একদম, হ্যাঁ, তো এইভাবে তৈরি হচ্ছে কিন্তু, এবং আমি কিন্তু এনজয় করছি। আমরা বয়সের দিক থেকে হতে পারি প্রবীণ, কিন্তু মনের দিক থেকে এখন, তাছাড়া আমি আরেকটু অ্যাড করি যে বাবু ভাইয়ের সাথে বলি যে যে সেক্টরটা দিয়ে কথা বলছে এই সেক্টরটা যে কত শক্তিশালী মাধ্যম, আমি শুধু একটু বলতে চাই যে আপনি পৃথিবীতে 203 বা 204 বা ম্যাক্সিমাম একটু কন্ট্রোভার্সি আছে 6টা দেশ হবে, আপনি কয়টা দেশের নাম বলতে পারবেন? আপনি যে কয়টা দেশের নাম বলবেন সেই কয়টা দেশের ফিল্ম দেখে আপনি দেশগুলোকে চেনেন, সেই দেশের কালচার আপনি, সেই দেশের ড্রেস আপনি নিচ্ছেন ওই ফিল্ম দেখে, একটা ফিল্ম একটা এই মিডিয়া এই মাধ্যমটা একটা দেশ স্বাধীন করে ফেলতে পারে, কিন্তু এই জায়গাটা এত অবহেলা হচ্ছে না, মানে সেটাই কষ্ট লাগে আর কি, যে আমি একসময় প্রাউড ফিল করতাম, এখনও করি, আমি এই জায়গায় কাজ করি। সো আমার মনে হয় যে একটু ভাবনার সময় এসছে এবং ভাবছেও মানুষ ভাবছে। আপনি আপনি খুব সুন্দর একটি জায়গা শাহেদ ভাই তুলে ধরেছেন এই সময়টিতে। আমি একটু বলতে চাই, একটা প্রশ্ন রাখতে চাই দুজনের কাছে, শাহেদ ভাইয়ের কাছে প্রথমে, যে যেহেতু বললেন যে অন্যদের কাজ, অন্য দেশের কাজ কিন্তু আমরা দেখতে পাই, তাদের সংস্কৃতি আমরা বুঝতে পারছি, অনেকটা অ্যাডাপ্টও করছি, গল্পের ক্ষেত্রে কি তাহলে আমাদের ওটিটিতে আমাদের গল্পগুলো বেশি বেশি বলা উচিত না? হ্যাঁ, আমরা যদি ভালো বানাতে পারি তাহলে ওরা আমাদেরটা অ্যাডাপ্ট করবে,
হ্যাঁ, আমাদেরকে কম্পিটিশনে নামতে হবে, আমাদেরকে এখন গ্লোবালি ফাইট করতে হবে, রাইট? হ্যাঁ, আমাদের ইরানি ছবির সঙ্গে ফাইট করতে হবে, আমাদেরকে কোরিয়ান ছবির সঙ্গে ফাইট করতে হবে, আমাদের গল্প দিয়ে, আমাদের গল্প দিয়ে, অবশ্যই, এবং আমাদের গল্প দিয়ে, আমাদের মেধা দিয়ে, ওটিটি মাধ্যমে আমাদের গল্প দিয়ে শুরু হচ্ছে। টেলিভিশনের হিসাবটা একটু ডিফারেন্ট আসলে, টেলিভিশনের একটা বড় বাণিজ্যের ব্যাপার আছে তো, আর আমাদের টেলিভিশনের বাংলাদেশের এই এই চ্যানেলগুলোর বেশিরভাগই একই ক্যারেক্টারিস্টিক্স, আসলে লোগো না দেখলে বোঝা যায় না যে এইটা কোন চ্যানেল, একই রকম নিউজ, একই রকম নাটক, একই রকম সিরিয়াল, একই রকম বিনোদনমূলক অনুষ্ঠান, বিনোদনের জায়গায় আসলে বদলটা সব একই রকম। তো একটা চ্যানেল যখন একটা বাইরের একটা কন্টেন্ট নিয়ে ডাবিং করে বেশ ভালো নাম টাম করে ফেললো, টিআরপিতে চলে গেল, তো সব চ্যানেল ওইখানে গেছে। তো এইটার সাথে আমাদের আসলে এই জায়গাটার তুলনা করা ঠিক না, এটাও একটা ব্যাপার। আমরা শুধু যে এখন করছে তা না, আমরা কিন্তু আগেও ব্যাক গাইবার দেখেছি, হাওয়াই বিনোদনের অনেকগুলো স্তর আছে, $6 million আমরা দেখেছি, বিদেশি সিরিয়াল আমরা দেখেছি না, এগুলো দেখে দেখো তো আমরা সিরিয়াল দেখা, এবং গল্প দেখানোর যে গল্প তৈরির বা গল্প নির্মাণের যে কথা বলছিলাম, শাহেদ শরীফ খান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন, সামনের দিনগুলো কীভাবে পরিকল্পনা করছেন, কীভাবে কাজ করবেন, ওটিটিতে কাজ করবেন কিনা বা চলচ্চিত্রের দিকে আগাবেন কিনা? আমি উত্তরটা আগেই দিয়ে দিয়েছি যে আসলে 23-24 বছর হয়ে গেছে এখানে কাজ করছি, এখানেই কাজ করতে চাই। আমার ফার্স্ট আইডেন্টিটি হচ্ছে আই এম অ্যান অ্যাক্টর, হ্যাঁ, আমি ওইটাকে ফার্স্ট প্রায়োরিটি দিব। আর তারপর হচ্ছে এটার রিলেটেড যে কাজ, আপনি পরিচালনা বলেন, যে কোনো আপনি লগ্নি বলেন, হ্যাঁ, আমাকে এখানেই কাজ করতে হবে, কারণ আমি এদের চিনি, বা আমার নিজের আত্মীয় স্বজন হচ্ছে, আমার বাবু ভাইকে অনেক বেশি আপন মনে হয়, কারণ আমাদের এতগুলো কাজ আমরা একসঙ্গে করেছি। একটা কাজে তো আমি বাবু ভাইকে গলা টিপে বাড়ছিলাম, যে মাহফুজ ভাইয়ের এত সুন্দর একটা গল্প ছিল, মাহফুজ ভাইয়ের অ্যাক্টিং, উনি পীর ছিলেন, যেটা এরকম আরও অনেক অসংখ্য গল্প আছে যে আমরা করেছি। আমাকে ওনাকে দেখলে আমার যেরকম আপন মনে হয়, হ্যাঁ, যে আমি আমার ঘরের মানুষ দেখছি এরকম মনে হয়, ঘটনা তো সত্য আসলে। হ্যাঁ, আমার ভাইয়ের সঙ্গে আমার ছোট ভাইয়ের সাথে যতবার দেখা হয় তার সাথে অনেক সত্যি সত্যি আমার পরিবার, এটাই আমার, এটাই আমার পরিবার। তো আমি এখানে কাজ করব, এখানে আমাকে কাজ করতেই হবে, এবং শুধু সুযোগ এবং সময় সব কিছু মিলে গেলেই হয়তো বা হয়, পরিচালনা হোক আর অ্যাক্টিং হোক, যেটাই হোক আমি। আচ্ছা, মানে সেটা তো বলে বুঝতে পেরেছি আমি, ভালো কাজ দেওয়ার প্রত্যাশা, পাওয়ার প্রত্যাশা রাখি, গল্পের জায়গাটা দেখি ঠিক এই জিনিসগুলোই মাথায় রাখবেন যেগুলো বললেন যে? অফকোর্স, অফকোর্স, অবশ্যই ভালো গল্প, বরং আমি এখন ওটিটির কাজগুলো দেখে, তারপরে বিভিন্ন ভালো ভালো ডিরেক্টর গল্প দেখে, আমি যে কিছু হয় না যে আপনি একটা গল্প ভাবলেন, আপনি আমি মনে আমি ওই সব কাজ দেখে আমি বললো আমার মাথায় এই গল্পটা আসে নাই কেন, হ্যাঁ, আমার গল্পটা আমি ফেলে দিই, আমি নতুন করে আরও কিছু বেটার কিছু করা যায় কি না সেই প্র্যাকটিসটা করি, হ্যাঁ। সো নাহলে তো আমার আমি আমি কি বলবো, আমি সার্ভাইভ করতে পারবো না, সেই আমাকে তো আপগ্রেড হতে হবে একদম। এবং ভালো গল্প হচ্ছে, ভালো গল্পের কাজ হচ্ছে, হাওয়ার কথা বলছিলেন, খুব চমৎকার একটা এক্সাম্পল, এরকম একটি গল্প এত সুন্দরভাবে চিত্রায়ণ করা যেতে পারে। আমার মনে হয় যে আমরা যারা এই মাধ্যমে কাজ করি, সে অভিনয় হোক, স্ক্রিপ্ট রাইটিং হোক, ডিরেকশন হোক, ডিজাইনিং হোক, আমাদেরকে বাংলাদেশের কাজের খোঁজ খবর রাখতে হবে প্রথমত, এবং লিটারেচারের সাথে সম্পর্ক রাখতে হবে, সাহিত্যের সাথে সম্পর্ক রাখতে হবে দেশের এবং সারা পৃথিবীর। এখন সারা পৃথিবীর ফিল্ম, লিটারেচার, এগুলো খোঁজ খবর রাখা তো কঠিন ব্যাপার না। আমরা যখন শুরু করেছিলাম তখন তো অনেক কষ্ট ছিল, একটা বাইরের বই জোগাড় করা, একটা বাইরের ছবি দেখার সুযোগ তৈরি, এখন তো অনেক রকম সুযোগ আছে। সুতরাং আমার মনে হয় যে একদম আপডেট থাকতে হবে আসলে। আমি একটু এ ফাঁকে বলে দিতে চাই যে বাবু ভাইকে বলতে চাই যে বাংলা একাডেমি প্রাঙ্গণে কিন্তু লিট ফেস্ট শুরু হয়েছে, এবং সবাইকে উষ্ণ স্বাগত জানাচ্ছি এই আয়োজনটি উপভোগ করার জন্য, যে দেশ বিদেশ থেকে অনেক মানুষ এসছেন, গুণী মানুষের এসছেন এই মিলন মেলায়, ফিল্ম স্ক্রিনিং হবে আর অনেক কিছু আছে সেখানে, নিশ্চয়ই যে দেখে আসবেন, উপভোগ করবেন পুরো আয়োজনটিকে আপনাদের জন্য, সেই ফেস্টিভ্যালটি আমাদের সবার জন্য। এবং বীরাঙ্গনা একাত্তরের কথা না বললি না, শেষ প্রান্তে যেতে চলে এসেছে, বীরাঙ্গনা একাত্তর উপভোগ অবশ্যই করবেন, আমাদের গল্প, মুক্তিযুদ্ধের গল্প, এবং স্পেশালি যারা আমাদের জেনারেশনে যারা আছে, যারা আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, তাদের জন্য এটি বিশেষ কাজ, অবশ্যই সবাইকে দেখার আমন্ত্রণ রইল। শাহেদ শরীফ খান, আপনাকে অনেক ধন্যবাদ, ফজলুর রহমান বাবু আবারও অনেক অনেক ধন্যবাদ, এবং ভালো ভালো কাজ আরও সামনে দেখবো, আরও এক্সেন্ট্রিক ক্যারেক্টার্স, আরও ইউনিক ক্যারেক্টার্স দেখতে চাই আপনার কাছ থেকে, সত্যি আমরা থরলি উপভোগ করি আপনার অভিনয় সবসময়। দর্শকদের কাছে বলতে চাই যে আমরা তো কাজ করছি, আমরা যেমন চেষ্টা করছি ভালো কাজ করার, আপনারাও ভালো কাজ দেখবেন, এবং আমাদের দেশীয় কন্টেন্ট যেগুলো সেগুলো দেখবেন, আমাদের
আপনারা যেমন সমালোচনা করেন যে আমাদের অনেক খারাপ কাজ আছে, আমাদের অনেক ভালো কাজ আছে। আপনি ভালো কাজটি দেখবেন, খারাপ কাজটি দেখার দরকার নেই। আমাদের 100টি কাজের মধ্যে অন্তত 10টি কাজ তো ভালো, সেটা আপনি দেখেন। এবং আপনারা পাশে থাকলে আমরা মনে করি যে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আমারও একই কথা, আমার নতুন করে কিছু বলার নাই। একজন গুণী মানুষ আমার পাশে আছেন, উনি সুন্দর করে যা বলার আমার কথাগুলোই বলে দিয়েছেন। আমি শুধু বলবো ধন্যবাদ চ্যানেল আই, ধন্যবাদ তারকা কথন, ধন্যবাদ আপনাকে, সবাই ভালো থাকবেন। আন্তরিক ধন্যবাদ প্রিয় দর্শক, সত্যি আপনারা ভীষণ ভীষণ ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আজকের আমি শেষ করছি। শুভেচ্ছা।